हेलो एवरीवन, आशा करछि सकले अनेक भालो आछेन। अनेक दिन परे आसलाम नतून भिडियो निये। आज के आपनादेरके निये जाच्छि बान्दरबनेर शैलप्रपात। शैलप्रपात बान्दरबन जिला शहर थेके मात्र 8 किलोमीटर दूरे बान्दरबन थानसी रोडेर पाशे अवस्थित। बांग्लादेशेर अति परिचित झर्णागुलोर मध्ये शैलप्रपात अन्यतम। প্রথমে আমরা রওনা দিয়েছিলাম শৈলপ্রপাত বান্দরবন শহর থেকে এবং সময় লেগেছিল মাত্র 30 থেকে 35 মিনিট। শৈলপ্রপাতে গেলে বম সম্প্রদায়ের জীবনধারা আপনার চোখে পড়বে। বমদের হাতে বোনা চাদর, মাফলার, ব্যাটশিট, ব্যাট ও কাঠের তৈরি বিভিন্ন তৈজসপত্র স্মারক হিসেবে নিয়ে আসতে পারেন। এছাড়া বমদের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফলমূলের স্বাদ চেকে দেখতে পারেন অনায়াসে। তবে শৈলপ্রপাত ঘুরে আসতে চাইলে শৈলপ্রপাতের নিচে হাঁটার সময় কেয়ারফুল থাকতে হবে। অনেক পিচ্ছিল পাথুরে পথ, একটু অসাবধানতার জন্য দুর্ঘটনা ঘটে যেতে পারে। বর্ষাকালে শৈলপ্রপাতে ঝর্ণায় অনেক পানি থাকে এবং গোসল করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শৈলপ্রপাতে আমরা একটা ন্যাচারাল সুইমিং পুল খুঁজে পেয়েছিলাম এবং সেখানে আমরা ইচ্ছা মতো মজা করেছিলাম। আপনারাও চাইলে এই সুইমিং পুলে গোসল করে আসতে পারেন, তবে যারা সাঁতার জানে না তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আর একদমই কথা বাড়াচ্ছি না, সুইমিং পুলের আমাদের পাগলামিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। চশমাটাকে হারাই গেছে, আপনার কেমন লাগছে বলেন তো।
দেখতে দেখতে প্রায় ভিডিও শেষের দিকে চলে আসলাম। তবে শেষ করার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, পর্যটন স্পটগুলোর পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকবেন যদি কোথাও ঘুরতে যান। দ্বিতীয়ত, ময়লা আবর্জনা এবং চিপসের প্যাকেট, পলিথিন এসব নির্দিষ্ট স্থানে রাখতে হবে। আর এরই মধ্যে হাজির হলাম ভিডিওর প্রায় শেষের দিকে। আপনাদের সামনে আরও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গাতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।